মেরে মুআজ্জাল হাজেরিন এজন্য বলছিলাম রব্বুল আলামিন সব সময় চান আমরা ওনার কাছে চাইতে থাকি উনি যখন ডাকেন তখন আমরা অন্য দিকে কি করে থাকি মশগুল থাকি ওনার ডাকে যদি সরাসরি ক্লিক না করা যায় সাড়া না দেওয়া যায় আমার মত মাহরুম আর বঞ্চিত মাহরুমুল কিসমত কেউ হবে না সব সময় মাওলার দিকে মুতাওয়াজ্জে থাকা উচিত কখন উনি আমাকে কি দিতে চান যখন উনি দেয়ার মুডে আছেন আমার জন্য বরাদ্দ করছেন তখন আমি নেয়ার জন্য তৈরি নই আমি অন্য দিকে ফিরে আছি আমি কি করে আছি অন্য দিকে ফিরে আছি তাহলে দিবে কোথেকে উনি তো চাচ্ছেন দিতে মেরে মুআজ্জাল হাজেরিন ডাকলে উনি জবাব দেন অবশ্যই দেন শুনতে পাই চাই না পাই জবাব দিতে কোনো সময় দেরি হয় না এক হিন্দু যোগী যোগী চেনেন তো আপনারা তপস্যাকারী সন্ন্যাসী সাধনাকারী ও বেচারা তার বুঝ মতো লোকালয় ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে পাহাড়ের গুহায় জঙ্গলের মধ্যে সে বসবাস করে পাহাড়ের শাকসবজি পাতাটাতা ফলটল খেয়ে জীবন যাপন করে আর ওখানে সে তার ধারণা মতে তার যে ভগবান আছে ওনার যে ভগবান বা ওনার যে মাবুদ তাকে উনি ডাকেন ওনার ধারণায় ওনার মূর্তিকে উনি সামনে রেখে দিয়েছেন আপনারা জানেন মূর্তিকে আরবিতে বলে সানাম কি বলে আল্লাহ তাআলার একটা নাম আছে সামাদ আল্লাহুস সামাদ এখন এই ভদ্রলোক ওই গুহার মধ্যে বসে সচেতন ভাবে কায় মনোবাক্যে তার মূর্তির জিকির করে মূর্তিকে ডেকে যায় সানাম 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 মূর্তিকে ডেকে যায় একদিন দুই দিন না এক বছর দুই বছর না বারো বছর ডেকেছে ডেকেই যাচ্ছে কাকে ডাকে মূর্তিকে ডাকে সানাম 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 হঠাৎ একদিন মুখ ফসকে স্লিপ অফ টাং হয়ে মনের ভুলে অবচেতন ভাবে বের হয়ে গেছে সমাদ সমাদ কার নাম বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে লাব্বাইক ইয়া আব্দি ও আমার বান্দা আমি হাজির বলো কি চাও তুমি এতদিন আমার শত্রুকে ডেকেছো আমার রাগ অবশ্যই হয়েছে বান্দা আমাকে ডেকেছো আমি হাজির আছি শোনো মাওলায় পাক তো চান আমার বান্দা আমার দিকে রুজু করুক আমার কাছে চাক ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব তোমাদেরকে বলেন তোমাদেরকে আদেশ করছেন তোমরা আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব দোয়া কবুল করব চাইলে উনি নারাজ হন না খুশি হন আস্তে বলেন একমাত্র উনি যার কাছে যত চাওয়া যায় তত খুশি হন দুনিয়ার যার কাছেই চান আপনার সাথে তার সাথে যত লাই থাক যত মহব্বত থাক যত ভালোবাসা থাক যত বাসনা থাক যত প্রেম থাক যত পীড়িত থাক যাই থাক না কেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন একশো দিন দুশো দিন এক হাজার দিন দুই হাজার দিন চাওয়ার পরে কি ছড়া একটা খালি চাইতেই থাকে চাইতেই থাকে আসতে বলেন না কেন বলবে কি বলবে না সে যত বড় ধনী হোক আর দানবীর হোক একমাত্র উনি যিনি না চাইলে নারাজ হন না খুশ হন চাইলে উনি খুশি হন যত চাইবে বান্দা তত বেশি খুশি হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় চাইলে খুশি হন না চাইলে বেজার হন উজিবু দাওয়াত আদ-দাঈ ইযা দাআনি আমি কত কাছে বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাক শুনতে পাই তার ডাকে সাড়া দিই জবাব দিই তার চাওয়াকে পুরো করি তার প্রার্থনা মঞ্জুর করি এই যে আল্লাহ তাআলা বলছেন এটা দিয়েও পরিষ্কারভাবে বোঝা যায় না যে আসলে আল্লাহ তাআলা কতটুকু কাছে আর কতটুকু দূরে ঠিক কি ঠিক না এতটুকু বোঝা যায় আমার বিপদে সব সময় উনি আমার পাশে আছেন আছেন না নাই আল্লাহু আকবার কত বড় দয়ালু এক মুহূর্ত আমরা টিকে থাকতে পারতাম না যদি ওনার পক্ষ থেকে সর্বক্ষণ
আমাদের জন্য সাহায্য নাজিল না করা হতো কত বড় দয়ালু নিজের যে বান্দা আর বান্দি উনাকে স্বীকার করে না অস্বীকার করে অন্যকে উনার সাথে শরীক করে এরকম কাফের বান্দার জন্যও দুনিয়াতে তাকে হেফাজত করার জন্য 10 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য কতজন করে ফেরেশতা 10 জন করে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন প্রত্যেক মানুষের জন্য তার তাকদীরে যে বিপদ লেখা নাই যে সময়ে যে আপদ লেখা নাই ওরকম কোন আপদ যদি তার উপরে আসে সেই ফেরেশতারা সেই আপদ থেকে তাকে প্রোটেকশন দিবে একটু কল্পনা করে দেখি নিজের নিরাপত্তার জন্য যদি আনসার ভাড়া করতে হয় আনসার আনা লাগে পুলিশ প্রোটেকশন নেওয়া লাগে কোন বেসরকারি মানুষ যদি নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চেয়ে পুলিশকে সার্বক্ষণিক নিয়োগ দিয়ে রাখতে হয় তাহলে পে করা লাগে কি লাগে না বলেন না কেন নিরাপত্তা রক্ষী নিয়োগ দেওয়ার জন্য পয়সা দেওয়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় বিনা টাকায় বিনা ফিতে বিনা ট্যাক্সে তার প্রত্যেক বান্দা বান্দের জন্য 10 জন ফেরেশতাকে নিয়োগ দিয়ে রেখেছেন যারা তার চারিদিক থেকে তার প্রোটেকশন নিশ্চিত করে তার নিরাপত্তা নিশ্চিত করে তার সেফটি নিশ্চিত করে তাকে প্রোটেকশন দেয় আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা জাতীয় দৈনিকগুলোর মধ্যে এই খবরটা এসেছিল আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের ঢাকাতে মহাখালী থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত একটা জায়গা আছে এই জায়গাটায় ট্রেনের লাইনের উপরে অনেক মানুষ মাঝে মাঝে হাঁটাচলা করে তো এক যুবক ওটার ওই রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে আর পেছন থেকে অতি দ্রুতগামী একটি ইন্টারসিটি ট্রেন আন্তনগর ট্রেন ছুটে আসছে ট্রেন তার যাত্রাপথে আছে ট্রেনের ড্রাইভার ইঞ্জিনিয়ার সাহেব যখন দেখলেন যে সামনে একটা লোক সে একদম বিন্দাজ হয়ে হেঁটে বেড়াচ্ছে তো উনি হর্ন চাপলেন কয়েকবার চারিদিক থেকে মানুষজন চিৎকার করে বলছে আরে ট্রেন চলে এসেছে সরে যা সরো কেউ যে কাছে যাবে সেই হিম্মত নাই ট্রেন এত কাছে চলে এসেছে তার কোনো খবরই নাই সে হেঁটেই যাচ্ছে এক পর্যায়ে যখন ট্রেন এবং তার মাঝখানে মাত্র এক হাত থেকে এক বিগত দূরত্ব তীব্র গতিতে ছুটে আসা ট্রেন তাকে মুহূর্তের ভিতরে পিষে দিয়ে চলে যাবে সে ট্রেনের তলে কাটা পড়বে এই বিভৎস দৃশ্য দেখার জন্য সকলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিল এবং চোখ বন্ধ করে ফেললো যে দেখতে চায় না এই বিভৎস দৃশ্য নিজের চোখের সামনে এক জলজন্ত মানুষ ট্রেনের নিচে কাটা পড়ছে দুটুকরো তিন টুকরো হয়ে যাচ্ছে এটা কে দেখতে পারে তারা যখন চোখ খুললো তখন দেখে ট্রেন তো ঘড়ঘড় করে চলে যাচ্ছে কিন্তু ওই যুবক রাস্তার পাশে এরকম করে বসে ট্রেনের লাইনের পাশে বসে ফেল ফেল করে ট্রেনের দিকে তাকিয়ে আছে ট্রেন যখন চলে গেছে সকলে মিলে এই যুবককে চেপে ধরেছে তোমার কি মাথা খারাপ আমরা চিৎকার করছি পেছন থেকে ট্রেন হর্ন দিয়ে যাচ্ছে হুইসেল বাজাচ্ছে বিকট আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে সকলের তোমার কোনো হুঁশ নাই তুমি বাঁচলা কিভাবে আমরা তো চোখ বন্ধ করে ফেলেছিলাম যে এই মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে চোখের সামনে তুমি বাঁচলা কিভাবে সে বলে আমি জানি না আমি তো কোনো আওয়াজ শুনি নাই আমি একটা চিন্তায় ছিলাম ফিকিরে ছিলাম যার কারণে কারো কোনো আওয়াজ আমার কানে আসে নাই জানি না হঠাৎ মনে হলো কে যেন আমাকে জোরে একটা ধাক্কা মেরে পাশে সরিয়ে দিল প্রথমে রাগ উঠেছিল কে আমাকে ধাক্কা মারলো ছিটকে পড়ে যখন দেখি তীব্র গতিতে ট্রেনটা ছুটে চলে গেল তখন মনে হলো যে ধাক্কা মেরেছে সে আমার প্রাণটা বাঁচিয়েছে কিন্তু কোন মানুষ তাকে ধাক্কা মারে নাই ওখান থেকে সরায় নাই কে সরিয়েছে নবীজির হাদিস বলে দিচ্ছে যেহেতু তার কপালে তখন ট্রেনের দুর্ঘটনায় মৃত্যু লেখা ছিল না ট্রেনের আঘাত তার গায়ে লেখা ছিল না
ওই যে 10 জন ফেরেশতা তার দায়িত্বে নিয়োজিত তাদের কেউ না কেউ তাকে সেফটি দিয়ে সরিয়ে নিয়েছে ঠিক কি না তুকায়েম বখুদনি সতি ইকদম তুকায়েম বখুদনি সতি ইকদম জগায়ব মদদ মীর সদম বদম এক মুহূর্ত তুমি টিকে থাকতে পারতে না এই পৃথিবীতে চারিদিকের দুর্ঘটনাময় জগতে তোমার টিকে থাকা সম্ভব ছিল না তোমাকে বাঁচানোর জন্য তোমার সেফটি নিশ্চিত করার জন্য প্রতি মুহূর্তে রব্বুল আলামিনের দরবার থেকে সাহায্যের বিশাল বিশাল ফুলগু ধারা নাজিল হচ্ছে ঠিক কি না মাযাল হাজেরিন অতএব মাওলা ছাড়া আমাদেরকে সাহায্য করার আর কেউ আছেন কি উনি সবচেয়ে বড় সাহায্যকারী যখন চাই তখনই উনি শুনতে পারেন উজিব দাওয়াতের দাঈ দাদান বলে দেন নবী আমি কাছে আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই জবাব দেই এতটুকু কাছে কিন্তু ফিজিক্যালি কতটুকু কাছে বাস্তবে কতটুকু কাছে অস্তিত্বের দিক থেকে কতটুকু কাছে তা কি বোঝা যায় কৌতূহল তো রই গেল এজন্য রব্বুল আলামিন আমাদের এই কৌতূহল নিবৃত্ত করার জন্য সূরা কাফের 16 নম্বর আয়াতে উত্তর দিয়ে দিলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি কাছে বান্দার হাবলুল ওয়ারিদ তার যতটুকু কাছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কাছে মুআজ্জাজ হাজেরিন প্রশ্ন হলো আমি কোথায় আছি হাবলুল ওয়ারিদ কি জিনিস এই দুটো জিনিস যদি নির্ণয় করা যায় দুটো জিনিসের জায়গা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা কতটুকু কাছে ঠিক কি না বলেছেন হাবলুল ওয়ারিদ আমার যতটুকু কাছে আল্লাহ তার চেয়ে বেশি কাছে তো প্রথম প্রশ্ন হলো আমি আপনি কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো হাবলুল ওয়ারিদ কি জিনিস তার অবস্থানটা কোথায় প্রথম প্রশ্নের উত্তরে আপনারা বলবেন হুজুর এটা তো খুবই সহজ তুমি কথা বলতে চাইলে পিছনে যাও পিছনে গিয়ে কথা বলো যাও উঠো পিছনে যাও যাও গিয়ে কথা মুআজ্জাজ হাজেরিন মন খারাপ করলেও কিছু করার নাই এক একজনের মেজাজ এক এক রকম দিনের কথা যখন হয় আল্লাহ তাআলার কথা যখন হয় এটা অনেক দামি নবীজি কি আল্লাহ তাআলা বলছেন যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন বারবার মনে করেন তার মানে কোন জিনিস যদি জানাও থাকে তাদের আবার বলেন বারবার বলেন রিমাইন্ড দেন কাকে বলতে বলছেন পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষককে বলছেন পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্রদের যে টিম সাহাবায়ে কেরামের জামাত তাদের ব্যাপারে বলছেন বারবার মনে করান কোন জিনিস যদি জানাও থাকে ওটা বারবার যদি মনে করাতে বলেন কেন মনে করানোর দ্বারা বারবার বলার দ্বারা ইমানদারদের উপকার হবে তাহলে আমরা কি সাহাবায়ে কেরামের চাইতে উঁচু পর্যায়ের ছাত্র হয়ে গিয়েছি বলেন না কেন আর আল্লাহ তাআলা যত বড় তার বাণী তার কথাও তত বড় কেউ এটার বেহুরমতি সহ্য করতে পারে আমি দুর্বল মানুষ আমি এটা সহ্য করতে পারি না মাফ করে দিও মুআজ্জাজ হাজেরিন আমি দেখছিলাম আমার বন্ধুবর প্রিয় ভাই শুনতে আগ্রহী না উনি ওনার বয়ান শুনে যাচ্ছেন আর পাশ থেকে আমার আরেক ভাই পুটুর পুটুর করেই যাচ্ছে উনি ভদ্রতার খাতিরে বলতে পারছেন না ভাই চুপ করেন আমি তো কইতে পারি কারণ আমার সাগরে এখন বড় মুহাদ্দিস হয়ে গেছে অনেক বড় আলেম কিন্তু সাগরে তো এই অপরাধ তো আছে আমার সাগরে হওয়ার এজন্য তো কথা কিছু বলতেই পারি কি বলেন আপনারা এই এতটুকু কাট করে নিয়ে ছেড়ে দিয়েন
এই আকবরের এতটুকু কাট করে আগেও কিছু নাই পরেও কিছু নাই এটা ছেড়ে দিয়ে বলেন একটু হ্যাঁ তারপরে ভালো ব্যবসা হবে ইনশাআল্লাহ ইনারা করে না কিন্তু কেউ কেউ তো করে এজন্যই বললাম আমাদের গরম বয়ানের ক্লিপ আধা মিনিট এক মিনিট দেড় মিনিটের একটা গরম আলোচনা তার আগে পনে এক ঘন্টার নরম আলোচনা পরেও পনে এক ঘন্টার নরম আলোচনা আগের টিও নাই পরের টিও নাই মাছ খানতে এটা দিয়ে পয়সা কামাইতেছে ভালো আর এইটা দিয়ে আয়েশা ধরতেছে আপনি এই কইলেন কইছি তো কি হইছে আবার কোন কইছি তো কি হইছে সহি কথাই তো কইছি কিন্তু সহি কথা কয় ঠান্ডা ভাবে কওয়া যায় না আগে যে পনে এক ঘন্টা ঠান্ডা ভাবে কইছি হেডি তো নাই হেডি তো সব আউট করে দিছ কোন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুআজ্জাজ হাজেরিন বলছিলাম হেফাজত করেন কে তো আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে আমার বান্দার হাবলুল ওয়ারিদ তার যতটুকু কাছে আমি তার চেয়ে বেশি কাছে উত্তরটা পরিপূর্ণ ঠিকঠাক মতো মনে হয় নাই বিদ্যপ্ত হয় নাই হদ্দে তাম হয় নাই কোন হাকিকত পরিপূর্ণভাবে এখানে জাহির হয় নাই ঠিক কি ঠিক না জিনসে করিব ফসলে করিব সবগুলা ঠিকঠাক মতো আসে নাই আধা আধা আছে মুআজ্জাজ হাজেরিন বলছিলাম এই যে আমরা বলি আমার হাত আমার পা তোমার চোখ তোমার কান আমি এবং হাত এক না ভিন্ন জি আমি এবং মোবাইল আমার মোবাইল দুটা জিনিস এক না ভিন্ন তোমার টুপি তুমি এবং টুপি এক না ভিন্ন হ্যাঁ তোমার দাদা তুমি এবং দাদা এক না ভিন্ন আসতে বলে যে দুই শব্দের মাঝখানে বাংলাতে র বসে সংযোজক অব্যয় এই দুটো বস্তু এক হয় না ভিন্ন হয় আপনারা আপনাদের ভাষায় বলেন হাটাজারের এখানে তো সব রফি মহারথীরা আছে তালিবুল ইলমদের আল ইদাফাতু তাকতাদিল মুগায়ারা ঠিক কি ঠিক না এখন বলেন ওই সূত্র অনুযায়ী বলেন আমার চোখ আমার কান আমার শরীর আমার মাথা আমি এবং শরীর এক না ভিন্ন তাহলে আমি বসে আছি সোফায় আমার শরীরটা বসে আছে আপনি বসে আছেন আরেক জায়গায় আপনার শরীরটা বসে আছে আপনি এবং আমি এই শরীরটা আমি আর আপনি নই আমি অন্য ব্যক্তি আপনি অন্য ব্যক্তি এটা আমাদের সামাজিক ওরফে আমের মধ্যেও আছে সামাজিকভাবে যারা এত তাত্ত্বিক কথা আপনাদের মতো জানে না আহলে ইলমের মতো তারাও এটা বলে এটার ইস্তেমাল সায়ে দায় এবং সহি বাবা মারা গিয়েছেন শরীরটা এখনো পর্যন্ত ঘরের মধ্যে রাখা ছেলে কাঁদে মেয়ে কাঁদে অমুক কাঁদে তমুক কাঁদে আর বিলাপ করতে করতে এক পর্যায়ে বলে আব্বা আমাদেরকে রেখে তুমি কোথায় চলে গেলা আব্বা তো এখানেই শুয়ে আছে বলেন না কেন কোথায় চলে গেলা মানে উপস্থিত কেউ নকিরও করে না বাধাও দেয় না এটা কি বলছো তুমি তোমার আব্বু তো এখানেই শুয়ে আছেন তুমি কেন বলো কোথায় চলে গেল কেউ বলে সবাই বুঝে কথাটা ঠিক এখানে যিনি শুয়ে আছেন উনি তো হলেন আব্বার শরীর আসল আব্বা চলে গেছেন অন্য কোন জগতে ওই আমি আর আপনি কোথায় থাকি এই জায়গাটা আগে বের করতে হবে নাম্বার দুই হলো হাবলুল ওয়ারিদ কাকে বলে সেটা কোথায় থাকে দুটো প্রশ্নের উত্তর একসাথে শুরু করি আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ ফাংশন করে আমাদের শরীর যে কর্মক্ষম থাকে নড়াচড়া করে কাজ করে কিসের মাধ্যমে করে চিকিৎসা বিজ্ঞান বলে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে করে রক্ত সঞ্চালনের মাধ্যমে করে যেমন একটা ইঞ্জিন তার ভিতরে পেট্রোল যদি না দেওয়া হয় জ্বালানি যদি না দেওয়া হয় জ্বালানি না থাকলে ইঞ্জিন চলে বলেন না কেন ঠিক তেমনি ভাবে মানুষের শরীরে যদি রক্ত সঞ্চালন না হয় ওটা পেট্রোলের মতো তার শরীরও চলবে না অচল হয়ে যাবে
মানুষের কোনো অঙ্গপ্রত্যঙ্গে যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় কোনো কারণে এবং সেই বাধাগ্রস্ত হওয়াটা কয়েক ঘন্টা পার করে যায় একটা পর্যায়ে সেখানে ওই জায়গাটা অসাড় হয়ে যায় ওটার মধ্যে আর কোনো হিস থাকে না ঠিক কি ঠিক না একজন রোগী আহত অবস্থায় তাকে আনা হয়েছে হসপিটালে তার হুঁশ নাই সে বেহুঁশ অ্যাক্সিডেন্টের শিকার হয়ে হাড়গুড়ি হাড়গোড় ভেঙে গেছে গোস্ত থেতলে গেছে এবং রক্তক্ষরণ হচ্ছে প্রবল বেগে তার হুঁশ ফিরানোও জরুরি তার হাড় জোড়া দেওয়াও জরুরি তার রক্ত বন্ধ করাও জরুরি কিন্তু আহাম ফাল আহাম ডাক্তার সাহেব সবার আগে যেটা করবেন সেটা হলো সবার আগে উনি ব্লিডিং বন্ধ করবেন রক্ত বন্ধ করবেন কারণ যদি রক্ত বন্ধ না করা যায় হুঁশ আস্তে আস্তে মরেই যাবে ঠিক কি ঠিক না তো এই যে রক্ত সঞ্চালন হয় গোটা শরীরে এটার মাধ্যমে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো কি করে কর্মক্ষম থাকে কাজ করে ফাংশন করে রক্তগুলো যায় কোন জায়গা থেকে হার্ট থেকে রক্তগুলো যায় হার্টের ভিতরে কিছু মোটা মোটা রগ আছে ওগুলো দিয়ে রক্তগুলো ছিটকে যায় একদম শরীরের প্রতিটি অঙ্গের কোনায় কোনায় এই রক্ত যাওয়ার রাস্তা আছে যেই রাস্তা দিয়ে যায় মেডিকেল সায়েন্স ওই রাস্তাটাকে বলে ওই রগকে বলে আর্টারি আবার ওটা হার্টের কাছে ফিরে আসে রক্তটা যেতে যেতে রক্তটা দূষিত হয়ে যায় পলিউটেড হয়ে যায় এর ভিতরে বিভিন্ন রকমের জীবাণু ঢুকে যায় ওটা আবার যখন ফিরে আসে হার্টের কাছে আসার পথে কয়েক জায়গায় পিউরিফাই হয় কয়েক জায়গায় এটা পরিশোধিত হয় সর্বশেষ পালমোনারি আর্টারি দিয়ে চলে যায় লাংসে লাংসে গিয়ে ওখানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে ওখান থেকে ফ্রেশ অক্সিজেন নিয়ে আবার ফিরে আসে হার্টে একদম পরিশোধিত অবস্থায় রক্তটা আবার হার্টে আসে হার্ট আবার ছিটকে দেয় যে রাস্তাগুলো দিয়ে আসে ওগুলোকে মেডিকেল সায়েন্স বলে ভেইন মুআজ্জাজ হাজেরিন হার্ট রক্তকে এভাবে ছিটকে দেয় সারা শরীরে যায় প্রশ্ন হলো হার্ট তো একটি গোস্ত রগ এবং ঝিল্লির টুকরা ছোট্ট একটা টুকরা একটা গোস্ত খণ্ড একটা গোস্ত পিণ্ড তার মধ্যে কিছু মোটা রগ আছে তার মধ্যে চারটা চেম্বার আছে চারটা ঘর আছে প্রত্যেকটা ঘর আবার ওয়ান ওয়ে ওদিকে গেলে আর এদিকে আসতে পারবে না এই সিস্টেমে করা তো এই যে মনে করেন আমার হাতে দেখেন একটা ঢাকনি এই ঢাকনিটা একটা জড় পদার্থ এটাকে না নাড়ালে নড়বে বলেন না কেন গ্লাসটাকে না নাড়ালে এমনি নড়বে রেহেলটা রাখা আছে না নাড়ালে নড়বে এটা তো প্রাণী না জড় পদার্থ তো হার্ট তো গোস্তের একটা টুকরা একটা জড় পদার্থ তার ভিতরে কিছু রগ আছে কিছু গোশ আছে কিছু এটা সেটা আছে তো এটা নড়ে কিভাবে এটা পাম্প করে কিভাবে এটা রক্তটাকে ছিটকায় কিভাবে এটার মধ্যে স্পন্দনটা হয় কিভাবে এই প্রশ্ন আসে না আসে না আসে মেডিকেল সায়েন্স বলে হার্টের মধ্যে ভেতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে অ্যাট্রিয়াল ভেন্টিকুলার নোড ওখানে ইম্পালস তৈরি হয় স্পন্দন হয় ওটার ধাক্কায় রক্ত মহাধমনে দিয়ে অ্যাওর্টা দিয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ডিসেন্ডিং অ্যাওর্টা দিয়ে ওটা ছিটকে যায় গোটা শরীরে ছড়ে যায় আবার সেই প্রশ্ন আসে এভি নোডের ভিতরে স্পন্দন কিভাবে তৈরি হয় মেডিকেল সায়েন্স বলে তার একটু নিচে আরেকটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে সাইনো অ্যাট্রিয়াল নোড ওই জায়গাতে প্রথম স্পন্দন তৈরি হয় প্রথম ধাক্কা তৈরি হয় প্রথম ইম্পালস তৈরি হয় ওটার ধাক্কায় এভি নোডের মধ্যে স্পন্দন হয় ওটার ধাক্কায় রক্ত ছুটে আবার সেই একই প্রশ্ন আসে এসএ নোড সাইনো অ্যাট্রিয়াল নোড এটার মধ্যে স্পন্দন কিভাবে আসে মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম অদৃশ্য রগ আছে যেগুলো দেখা যায় না মাইক্রোস্কোপ ছাড়া
সেগুলোর মধ্য দিয়ে এপাশ থেকে ওপাশে 3 অণু সোডিয়াম ঢুকে ওপাশ থেকে 2 অণু পটাশিয়াম বের হয় এই ঢুকা এবং বের হওয়ার রেশিওতে একটি পাওয়ার জেনারেট হয় ওটার মাধ্যমে এসএনওডের মধ্যে স্পন্দন হয় এসএনওডের ধাক্কায় এভিনোডে স্পন্দন হয় সেটার ধাক্কায় রক্ত ছুটে আবার সেই একই প্রশ্ন যে সোডিয়াম আর পটাশিয়াম এগুলো তো কোনো প্রাণী না যে অটোমেটিক ঢুকবে আর বের হবে এটা কিভাবে ঢুকে কিভাবে বের হয় মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না সর্বপ্রথম স্পন্দন যে জায়গাটায় হয় হার্টের ভিতরে সেটাকে এসএনওড বলে কিভাবে ওখানে স্পন্দন হয় মেডিকেল সায়েন্স বলে জানি না অথচ আজ থেকে 1500 বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসআলুনাকা আনির রূহ ও নবী ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস রূহের ব্যাপারে জানতে চায় কুলির রূহু মিন আমরি রব্বি বলে দেন রূহ আমার একটি আদেশ মাত্র প্রত্যাদেশ মাত্র রূহ আমার একটি আদেশ এখানে লোগাবি আদেশ মাকসুদ নয় আলেমে খালক এবং আলেমে আমর এই দুটোর ব্যাপারে বিষয়ে পার্থক্য করে বলা হচ্ছে মুআজ্জাজ হাজেরিন এক কথায় যদি বলি ঠিক আছে যা আছে তাই রবের আদেশ যতক্ষণ আছে ততক্ষণ নড়বে যখন আদেশ চলে যাবে রূহ বের হয়ে চলে যাবে ওই যেখানে প্রথম স্পন্দন তৈরি হয় ওখানেই আমার আপনার রূহ বসবাস করে আমি আপনি বসবাস করি তাহলে আমি আপনি থাকি কোন জায়গায় হার্টের বাইরে না ভিতরে বুঝে থাকলে বলেন আমি আপনি বসবাস করি কোথায় হার্টের বাইরে না ভিতরে জি ভিতরে যেখানে সর্বপ্রথম স্পন্দন তৈরি হয় ওই জায়গাতে আমি আর আপনি থাকি যতক্ষণ আল্লাহ চাইবেন আছি যখন চাইবেন নিয়ে চলে যাবেন আর নড়বেন না আর সোডিয়ামও ঢুকবে না পটাশিয়ামও বেরোবে না স্পন্দনও হবে না আর হাবলুল ওয়ারিদ বলে হার্টের ভেতরের ওই মোটা রগগুলো যেগুলো দিয়ে রক্ত ছিটকে যায় ওটাকে হাবলুল ওয়ারিদ বলে আক্ষরিক মাজাজান ঘাড়ের মধ্যে যে রগ দুটো যায় যেটা দিয়ে মাথায় রক্ত সঞ্চালিত হয় এই ঘাড়ের রগকেও মাজাজান রূপক অর্থে হাবলুল ওয়ারিদ বলে হাবলুল ওয়ারিদের হাকিকি মানা হলো ওইটা এখন হাবলুল ওয়ারিদ বুঝে থাকলে বলেন হার্টের বাইরে না ভিতরে আস্তে বলুন আমি আপনি থাকি হার্টের বাইরে না ভিতরে কতটুকু দূরত্ব হাবলুল ওয়ারিদ এবং এসএ নোড এই সাইনো অ্যাকচুয়াল নোড এবং হাবলুল ওয়ারিদের মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর মাহবুব মনসুরকে সাফা মারওয়ায় সাই করা অবস্থায় যেহেতু আমার কোরআনের এই আয়াত বোঝার জন্য এই জিনিসটা আমার দরকার ছিল যে মেইন আর্টারি এবং এসএনওডের মাঝখানে দূরত্ব কতটুকু উনি বলেছেন যে দূরত্ব তো একটুও নাই একদম লাগা তার মানে কি রব্বুল আলামিন বললেন বান্দা তুমি তোমার যতটুকু কাছে আমি তার চেয়েও বেশি কাছে মান্না গঞ্জম দর জমিন ও আসমান লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা কেউ কেউ এই শের শোনার পরে বলেছে শিরিক 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 শিরিকের স্ট্যাম্প ওলা এক পার্টি আছে জানেন তো এক পার্টির দায়িত্ব নিয়েছে খাফের উমুক খাফের উমুক খাফের উমুক খাফের বুঝত আসে না নাউজুবিল্লাহ মিন জালিক অনরই 8000 এই মাদ্রাসা এক লোক পড়তেন নাম বলবো না এখানে পড়তেন একদিন স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছেন পায়খানার সেপটিক ট্যাঙ্কির মধ্যে পড়ে গিয়েছে এবং ওখান থেকে পায়খানার যে কীড়াগুলো আছে না ওগুলা মুখে দিয়ে খাচ্ছে স্বপ্ন দেখে মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলেছে ওনার শাগরিদ ছিলেন এই হাটাজারি মাদ্রাসার এসে বলেছে হযরত আই তো ইয়েন স্বপ্ন দেখিত দে আই তো হইত না পারিন না
আপনাদের ভাষা আমি ঠিকমতো জানি না কিন্তু বলার খুব ইচ্ছা বলতে আবার ভয় পায় যদি আপনারা হাসেন উল্টো পাল্টা বললে হাসবে না এইজন্য বলতে ভয় পায় তো এসে বলেছে হযরত আমি এই স্বপ্ন দেখেছি তো হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তুই মুতাম সাহেব কাছে যাই কও তোমার এই স্বপ্নটা তুমি মুতাম সাহেবের কাছে গিয়ে কও আর তোমার গাটি গুটি নিয়ে তুমি বাড়ি যাও গিয়ে তো হযরত মুতাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে বলছে তখন মুতাম সাহেব ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে উনি বলেছেন ওয়া রেজিস্ট্রি খাতা লইয়ো রেজিস্ট্রি খাতা আনছেন নাম কেটে দিয়ে বলছেন তুমি চলে যাও কয় কেন হযরত আমি কি করছি কয় তুমি বেদাতীদের সর্দার হবা তোমার ভিতরে বেদাতের গন্ধ পাওয়া যাচ্ছে এই স্বপ্নের ভিতরে এটা বলা আছে এখন সে গেছে আবার মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে হযরত আর তো নাম খালি দিয়ে দেন আপনি একটু মেহরবানি করে কি করেন সুপারিশ করে দেন তো হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দয়া পরবশ সুপারিশ করলেন হযরত হসপিটালের ভিতরে রোগী আসে ভালো তো হয় তো আমরা শেষ চেষ্টা করি আপনি একটু দোয়া করলে ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যেতে পারে রোগ যেহেতু আগে ভাগে ধরা পড়ছে হয়তো ঠিক হয়ে যেতে পারে একটু দোয়া করলে হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সুপারিশের কারণে মুতাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু ওনাকে খুব মহব্বত করতেন বড় মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য ওনার সুপারিশ ফেলেননি নিজের ডিসিশন আবার চেঞ্জ করে রেখে দিয়েছে তো যথারীতি ফারেক হয়েছে সবকিছু হয়েছে কয়েকদিন পরে যাও আর তাই হয়েছে গিয়ে এখানে খানকা একটা বানাইছে বানায়া মাইক হাটাজারি মাদ্রাসার দিকে দিয়ে তারপরে কইতে আছে হাবিবুল্লাহ হাফের ফয়জুল্লাহ হাফের বুঝতে আসে না খিতাল্লাই ইতেরা খবরে সেজদা নদের দে এরা কি করে না কবরে সেজদা ঠিক মতো করে না এই জন্য কি হয়ে গেছে হাফের হয়ে গিয়ে গই আছে না নাই হ্যাঁ এক পার্টি আছে কাফেরের সিল লয়ে ঘুরে জেনে টেনে পারে কাফের 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 আরেক পার্টি আছে জেনে সেনে ইমানের ভিতরে শিরিক দেহে ইমান আইনি ইমান শিরিক 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 মন্ন গঞ্জম দর জমিন ও আসমান লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা গোটা বিশাল আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে জায়গা দেওয়া সম্ভব হয় না কিন্তু আমার ইমানদার বান্দার হৃদয়ে আমার জায়গা হয়ে যায় এই শের শুনে অনেকে বলে শিরিক 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 কয় কি কয় না কয় কেমনে শিরিক কয় সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ তো আরশে আছে তুমি যদি ওটাকে হাকিকতে রেখে এটাকে মাজাজ বানাতে চাও আরেকজনেরও এখতিয়ার আছে এটাকে হাকিকত রেখে ওটাকে মাজাজ বানাতে পারে ঠিক কি নাকি তাবিলের ক্ষমতা ঠিকাদারি আল্লাহ তোমরে দিয়ে দিছে বিশ্ব তাবিল পার্টি হ্যাঁ তোমরা যা ইচ্ছা তোমরা তাই তাবিল করতে পারবে আর কারো তাবিল করার ক্ষমতা নাই কোন না কেন আল্লাহ হেফাজত করুক বলি আমিন তো বলেন দেখি এই বুজুর্গ যে শের বলেছেন এটা কি ভুল না ঠিক কোরআনের আয়াতের দ্বারা মুআয়্যাদ ঠিক কি ঠিক না তাহলে মাওলায়ে কারীম আমাদের কাছ থেকে অনেক দূরে না কাছে ডাকতে দেরি বলতে দেরি রব্বুল আলামিনের সাড়া দিতে দেরি হয় না উনি তো অপেক্ষা করেন বান্দা আসো 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 কখন আসবে তুমি আমার কাছে কত গুনাহ তুমি করবা বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো আর আমি ক্ষমা করতে ভালোবাসি উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গাফুর উম্মত গুনাহগার প্রভু মহা ক্ষমাশীল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি শবে কদরে যদি কারো নসিব হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়ে দিলেন আয়েশাই দোয়া করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি
আয় আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করেন আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ মেরে মুআজ্জা হাজেরিন এজন্য বলছিলাম রব্বুল আলামিন আহ্বান করেন আমাকে আপনাকে ডাকেন আছে কি কেউ গুনাহ maaf চাইবে আমি তার গুনাহ maaf করে দিব আছে কি কেউ রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব আলা হাল মিন মুস্তাজিকিন ফারযুকা আলা হাল মিন মুবতালান ফাওয়াফিয়া আছে কি কেউ আমার কাছে বিপদগ্রস্ত বিপদ মুক্তি চায় টেনশন ফ্রি জীবন চায় আমি তাকে টেনশন ফ্রি জীবন দিব আলা কাযা হাত্তা মাতলাইল ফজর এভাবে এভাবে মাওলা ডাকতে থাকেন ফজর পর্যন্ত ডাকতে থাকেন মাওলা ডাকেন আমরা ঘুমাই মাওলা ডাকেন আমরা খেলা দেখাই বিভোর থাকি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন কলেমার পতাকা আর কলেমা খচিত পতাকা দুইটা এক নাকি আস্তে কয় না কেন কলেমা লেখা পতাকা আর কলেমার পতাকা এক আস্তে কন্যা গেলি কাজদানিদের হেড অফিস আছে ঢাকাতে বকশিবাজারে ওখানে যায় দেখবেন কোন মসজিদের সামনে বাইরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখবেন না বাইরে বাইরে দেখবেন না কোথায় দেখবেন ভিতরে আছে ঠিক কি না কাজদানির যে হেড অফিস আছে বকশিবাজার এই বকশিবাজার গেলে আপনি দেখবেন 3 মাইল দূর থেকে দেখা যাবে উপরে বিশাল সাইনবোর্ড দিয়ে লাগায় দিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার সাইনবোর্ড আর কলেমা ওয়ালা দুইটা এক এই কলেমা বিশ্বাস করে ও হুজুর পুরো তো উদাহরণ মিলল না উদাহরণ সবটুকু বোঝানোর জন্য হয় না একটা মিসাল কোন সময় সার্বিকভাবে তাতবিক দেবার জন্য হয় না একটা উদাহরণের ভিতরে কোন একটা অংশ উদ্দেশ্য থাকে পুরোটুকু উদ্দেশ্য হয় না কেউ যদি বলে অমুক বাঘের মতো তার মানে কি তার চারটা ঠ্যাং বেরিয়েছে পিছনে একটা লেঙ্গুর বেরিয়েছে বলেন না কেন হ্যাঁ আপনি আমাকে বাঘের মতো বললেন আমার কি চারটে পা আছে নাকি আমার গা থেকে কি মোটকা গন্ধ আসে নাকি আমার কি পিছনে লেজ আছে নাকি আরে পাগল কথাটা তুই তো বুঝছিস না উদাহরণ কিসে দেওয়া হয়েছে ঠিক কি ঠিক না ফি সাজাতি ওয়াল বাহাদুরি তোমাকে বাহাদুরের দিক থেকে উদাহরণ দেওয়া হলো বাঘের মতো হে উল্টা খেপে গেল কয় না কেন তাহলে কলেমার পতাকা আর কলেমা খচিত পতাকা দুইটা এক আরে আসতে বলেন না আমরা তো মাশাআল্লাহ সমানে পোস্ট মারতেছি আরে বাপ রে বাপ কলেমার বিজয় হবেই হবে এই খাইছে কলেমার বিজয় খেলা দিয়ে নি কি অদ্ভুত কথা মুসলমানরা বলে কলেমার বিজয় খেলা দিয়ে হবে সৌদি আরব জিতেছে তাহলে কি আপনি খুশি না আমার খুশি অখুশি দিয়ে তো কিছু আসে যায় না রে ভাই সৌদি আরব কেন গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো যদি বিশ্বকাপে জিতে যায় ট্রফি পেয়ে যায় তাহলেও মুসলমানের ইসলামের কোনো জয় হয় নাই আর মুসলমানদের সমস্ত দেশ যদি ওখানে গিয়ে হেরে যায় তারপরেও ইসলাম হেরে যায় নাই ইসলামে তো ফালতু জিনিস না সে খেলার জয়ে সে জিতলো আর খেলার হারে সে হারলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সৌদি আরবকে ভালোবাসি কেন আমার নবী ওখানে শায়িত আছেন এজন্য ঠিক কি না মাহবিতুল ওয়াহি ওয়াহি নাযিল হওয়ার জায়গা ওনার প্রিয় সাহাবীরা ওখানে শোয়া আছেন ওনাদের মেহনত পদচারণায় ওই জমিনটা ধন্য ছিল ওই জন্য ওই জায়গাকে মহব্বত করি অন্য কোনো কারণে নয় তাওয়াল্লায়ে মারদা নেই পাকে বুম তাওয়াল্লায়ে মারদা নেই পাকে বুম বারাঙ্গি খতম খাতির আজ শামরুম মেরে মুআজ্জাল হাজেরিন এজন্য বলছিলাম রব্বুল আলামিন সব সময় চান আমরা ওনার কাছে চাইতে থাকি উনি যখন ডাকেন তখন আমরা অন্য দিকে কি করে থাকি মশগুল থাকি ওনার ডাকে যদি সরাসরি ক্লিক না করা যায় সাড়া না দেওয়া যায় আমার মত মাহরুম আর বঞ্চিত মাহরুমুল কিসমত কেউ হবে না সব সময় মাওলার দিকে মুতাওয়াজ্জে থাকা উচিত কখন উনি আমাকে কি দিতে চান যখন উনি দেয়ার মুডে আছেন আমার জন্য বরাদ্দ করছেন তখন আমি নেয়ার জন্য তৈরি নই আমি অন্যদিকে ফিরে আছি আমি কি করে আছি অন্যদিকে ফিরে আছি তাহলে দিবে কোথেকে উনি তো চাচ্ছেন দিতে
মেরে মুয়াজ্জিন হাজিরে ডাকলে উনি জবাব দেন অবশ্যই দেন শুনতে পাই চাই না পাই জবাব দিতে কোনো সময় দেরি হয় না এক হিন্দু যোগী যোগী চেনেন তো আপনারা তপস্যাকারী সন্ন্যাসী সাধনাকারী ও বেচারা তার বুঝমতো লোকালয় ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে পাহাড়ের গুহায় জঙ্গলের মধ্যে সে বসবাস করে পাহাড়ের শাকসবজি পাতাটাতা ফলটল খেয়ে জীবন যাপন করে আর ওখানে সে তার ধারণা মতে তার যে ভগবান আছে ওনার যে ভগবান বা ওনার যে মাবুদ তাকে উনি ডাকেন ওনার ধারণায় ওনার মূর্তিকে উনি সামনে রেখে দিয়েছেন আপনারা জানেন মূর্তিকে আরবিতে বলে সনম কি বলে আল্লাহ তাআলার একটা নাম আছে সমাদ আল্লাহুস সমাদ এখন এই ভদ্রলোক ওই গুহার মধ্যে বসে সচেতনভাবে কায়েম মনোবাক্যে তার মূর্তির জিকির করে মূর্তিকে ডেকে যায় সনম 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 মূর্তিকে ডেকে যায় একদিন দুই দিন না এক বছর দুই বছর না 12 বছর ডেকেছে ডেকেই যাচ্ছে কাকে ডাকে মূর্তিকে ডাকে সনম 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 হঠাৎ একদিন মুখ ফসকে স্লিপ অফ টাং হয়ে মনের ভুলে অবচেতন ভাবে বের হয়ে গেছে সমাদ সমাদ কার নাম বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে লাব্বাইক ইয়া আব্দি ও আমার বান্দা আমি হাজির বলো কি চাও তুমি এতদিন আমার শত্রুকে ডেকেছো আমার রাগ অবশ্যই হয়েছে বান্দা আমাকে ডেকেছো আমি হাজির আছি শোনো মাওলায় পাক তো চান আমার বান্দা আমার দিকে রুজু করুক আমার কাছে চাক ওয়াকালা রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম তোমাদের রব তোমাদেরকে বলেন তোমাদেরকে আদেশ করছেন তোমরা আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব দোয়া কবুল করব চাইলে উনি নারাজ হন না খুশি হন আস্তে বলেন একমাত্র উনি যার কাছে যত চাওয়া যায় তত খুশি হন দুনিয়ার যার কাছেই চান আপনার সাথে তার সাথে যত লাই থাক যত মহব্বত থাক যত ভালোবাসা থাক যত বাসনা থাক যত প্রেম থাক যত পীড়িত থাক যাই থাক না কেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন একশো দিন দুশো দিন এক হাজার দিন দুই হাজার দিন চাওয়ার পরে কি ছেঁচড়া একটা খালি চাইতেই থাকে চাইতেই থাকে আসতে বলেন না কেন বলবে কি বলবে না সে যত বড় ধনী হোক আর দানবীর হোক একমাত্র উনি যিনি না চাইলে নারাজ হন না খুশ হন চাইলে উনি খুশি হন যত চাইবে বান্দা তত বেশি খুশি হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় চাইলে খুশি হন না চাইলে বেজার হন খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন হারুন রশিদ বাদশাহ আব্বাসী খলিফা ছিলেন 149 হিজরিতে জন্ম আব্বাসী পঞ্চম খলিফা বড় আলেম ছিলেন বড় দানবীর ছিলেন বড় বাদশাহ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তিনি দরবারে যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার এক পাশে দুই ফকির বসত উনি প্রত্যেক ফকিরকে প্রত্যেক দিন দুটো করে দিরহাম দিতেন দুই দুই চার দিরহাম দুজনকে দিতেন আব্বাসী আমলের এক একটা দিরহাম প্রায় এক তোলার উপরে এক তোলা রূপা এক তোলা রূপা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কত প্রায় 1500 টাকা তো কত টাকা দুই দিরহামে কত হয় 15 দুগুণে 30 3000 টাকা দেন একেও দেন ওকেও দেন একে 3000 একে 3000 একদিন তাদের মধ্যে কোন এক ফকিরের বিশেষ কোন প্রয়োজন হলো তো সে চিন্তা করলো বাদশা তো ডেলি 3000 দেয় আমার আরো অনেক টাকা দরকার এই মুহূর্তে তো এখানে চাইলে তো আর পাওয়া যাবে না বাদশার কাছে দরবারে গিয়ে চাইলে একটু বেশি করে দিবেন ওখানে খাজানচিও থাকে উনি বলে দিলে একটু বেশি করে পাওয়া যাবে যথারীতি সে বাদশার দরবারে পৌঁছেছে পৌঁছার পর দারওয়ান সাহেব বলছেন
যে বাদশা নামদার তো এখানে নাই, এখন দরবারে নাই, কোথায় আছেন? বলে উনি মসজিদে আছেন। এই কথা শোনার সাথে সাথে ফকিরের মন আরো ভালো হয়ে গেল, যাক মসজিদে আছে মনটা নরম থাকবে, এবার বেশি করে পাবে। তো মসজিদে যে দেখে জনশূন্য মসজিদ, জনশূন্য মসজিদ এবং মসজিদের এক কোণাতে বাদশা একা একা এভাবে দুই হাত উঠিয়ে জার জার হয়ে কাঁদছেন, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন, নিজের জন্য, গোটা দেশের জন্য, জাতির জন্য সুখ সমৃদ্ধি চেয়ে নিচ্ছেন। এই অবস্থা দেখে ফকিরের মনের মধ্যে একটি চিন্তা এবং চেতনার উদ্রেক হলো, হায়, আমি কার কাছে চাইতে আসলাম? আরে আমি তো চাই এক হাতে, এবাটা তো আমার চেয়ে বড় ফকির, এ তো দুই হাতে চায়। তো এই বাদশা যার কাছে চায়, আমিও তার কাছ থেকে সরাসরি নিলে অসুবিধা কোথায়? ফকির সিদ্ধান্ত নিল, এখন থেকে আর সে বাদশার কাছে কোনো কিছু চাইবে না, নিজের প্রয়োজনে বাদশার কাছে কখনো চাইবে না, সে আল্লাহর কাছে চাইবে। মনে রাখবেন, নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নিন্দিত, আর দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নন্দিত। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ, হ্যাঁ বুঝতে আসে না? মুআজ্জাজ হাজেরিন, ফকির সিদ্ধান্ত নিয়েছে দ্বীনের প্রয়োজনে হাত পাতবে না, নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবে না। যেহেতু এখন তার লেনা দেনা কার সাথে, বুঝে না, নামটা নিতে লজ্জা লাগে, বাসুরের নাম তো, নামটা নিতে শরম করে কেন? কার কাছে চাইবে? লেনা দেনা এখন কার সাথে? বাদশার সাথে। যেহেতু লেনা দেনা নাই, তাই আগে বাদশা যে রাস্তা দিয়ে যাইতো ওইদিকে ফিরে থাকতো, এখন বাদশার কাছ থেকে লেনা দেনা নাই। ফাইনামা তুয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর অস্তিত্ব আছে না নাই। অতএব রাস্তাকে পিছনে দিয়ে সে এবার তার গদিটাকে নিয়ে রাস্তার ওই পাশে গিয়ে রাস্তা পিছনে দিয়ে উল্টা দিকে ফিরে সে তার ইবাদত করে, তার বুঝমতো যা ইবাদত, জিকির, সকল নামাজ, কালাম এগুলা পড়তেছে। যথারীতি বাদশাহের পরের দিন আসলেন, এসে যখন এখানে দান করতে গেলেন, তো একে দুই দেরহাম দিয়েছেন, আরো দুই দেরহাম বাকি আছে না নাই দেখে নাই। ফিকিরে তোর দোস্ত কই? এখন সে চিন্তা করে, যদি আমি বলে দেই যে সে আল্লাহর কাছে চাইবে, আপনার কাছ থেকে আর চাইবে না, তাহলে বাদশাহ তো আল্লাহওয়ালা, বাদশাহ খুশি হয়ে যদি আমার দুই দেরহামও তার দিয়ে লায়, এজন্য সে ভয়ের চোটে কইতেছে, হলুদ সাংবাদিকতার আশ্রয় নিল। কিসের আশ্রয় নিল? হলুদ সাংবাদিকতা, মানে অর্ধ সত্য, এটা কিন্তু একটা মিথ্যা, বরং জঘন্য ক্যাটাগরির মিথ্যা, বুঝেন নাই মনে হয়। অর্ধ সত্য বলেছে, বাকি অর্ধেক মিথ্যা, এই মিথ্যা নিরেট মিথ্যার চেয়েও জঘন্য মিথ্যা, ঠিক কি ঠিক না? কারণ এই মিথ্যাকে সত্যের ফ্লেভার দিয়ে ঢেকে দেয়া হয়েছে, সত্য দিয়ে কোটেড করা হয়েছে, সত্যের সুঘ্রাণ এটার মধ্যে ছড়িয়ে এই মিথ্যাকে চালিয়ে দেওয়া হচ্ছে। বুঝাইতে পারি নাই, আসতে বলেন না কেন? হ্যাঁ, ইবলিস মিয়া এই কাজটাই করছিল। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। যে কি কইছিল প্রথম যে বলছে, আমি আপনাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, আমি কসম খেয়ে বলছি, জান্নাতে কেউ মিথ্যা কসম খাবে আল্লাহর নামে, এটা আমাদের আম্মা জান কল্পনা করতে পারে? কসম খেয়ে মিছে কথা কইছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহীন। আরে বাপরে বাপ, কতগুলা তাকিদ, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লা, সবগুলা মিলায়া কইতেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহীন, সাচ্চে কাম বাদ একটা নাই, তাকিদ কতগুলা। তারপরে কি বলে? আমি জানতে পেরেছি গোপন সূত্রে, আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতে চিরকাল রাখবেন না, দুনিয়া নামক ভয়ঙ্কর বিভৎস একটি জগতে পাঠাবেন। এই যে কথাটা বলছে, এটা মিসানা হাসা,
এটা মিস হয়ে গেছে এটা তো হাসা আল্লাহ তাআলার প্ল্যানের মধ্যে যে আছে আমাদেরকে পয়দা করবেন আমাদেরকে পয়দা করতে হলে জান্নাতে নাপাক টাপাকলে বেরন যাব ওইwidetilde এনে আশা লাগবে এজন্য আল্লাহ তো প্ল্যানের অংশ যে আব্বা আম্মাকে কই পাঠাবেন এইখানে পাঠাবেন পাঠিয়ে আমাদেরকে জন্ম দিবেন এবং আপনারা দ্বীনের মজলিস কায়েম করবেন এটা আল্লাহর ইচ্ছা আছে না এজন্য পাঠাবেন তো এটা তো হাসা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আল্লাহ তাআলা চিরকাল আপনাদেরকে এখানে রাখবেন না এখান থেকে দুনিয়া নামক একটি জগতে পাঠাবেন এটা কি মিথ্যা না সত্য এটা সত্য এরপর একটা মিছা তাই না কি সেখানে এই ওই সব কিছু জঘন্য খেতে খেতে হবে ওখানে ধান করতে হবে চাল করতে হবে তারপরে আপনাকে ঢেকি ভাঙতে হবে ওখান থেকে এটা বেরোবে ওটা বেরোবে রুটি বেলে তারপরে গরুকে পিটিয়ে পিটিয়ে করতে হবে হ্যাঁ কি ভয়ঙ্কর কথা সব আম্মার সামনে কইছে এগুলা মিছা না হাসা এটি সব হাসা মিছা কোনটা তবে যদি বাঁচতে চান তাহলে একটা গাছ আছে সেই গাছটা খেলে আপনি চিরকাল এখানে থাকবেন ওয়া তিলকা শাজারাতুল খুলদ ওটা চিরস্থায়ী হওয়ার গাছ এই কথাটা হাসান মিছা এটা হলো মিছা কারণ ওই গাছটা খাইলেই তলে যায় ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা নিষেধ করছেন ওই গাছের কথা আম্মাজানকে যখন কইছে আম্মাজানকে ধর্মী আপনি কি গনেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভালো কাজের থেকে দূরে ফেরবো কয় না আমি কসম খেয়ে কইতেছি আপনাকে তো যে হাসা আর মিছা দুইটা মিলাইছে এটা কি সাধারণ মিথ্যা না ভয়ঙ্কর মিথ্যা অনেক সময় পোলা পাইন হুজুরের কাছে গিয়ে পিন মেরে বিচার দেয় এই যে পিন মারা বিচার হলো জঘন্য টাইপের বিচার বুঝেন কি বলে অন্যায় করছে একটা সেই একটাকে তিনটা অন্যায় বানায় হিকমতের সাথে বাক চাতুর্য দিয়ে সুন্দর বুজুর্গি বেশ ধরে ওজু টজু করে এসে ওজুর পানি ঝরতেছে ওই অবস্থায় এসে একটা জরুরি কথা এরম করে যে পিন মেরে বিচার দেন এটা জঘন্য টাইপের বিচার এগুলোর ভিতরে আকসার বিচার হয় মিশা কথা নারাজ হয় না আপনারা ভুল বললাম না ঠিক বললাম এই তলব এলম কসনা কে লিগে তো হাসান না ঠিক মেরে মুআজ্জাল হাজেরিন ওই ফকির মনে আছে না নাই ওই ফকিরের কাছে জিজ্ঞেস করছে কি রে তোর দোস্ত কই হে কয় বাদশা নামদার ও সিদ্ধান্ত নিয়েছি ও আপনার কাছ থেকে আর কিছু নেবে এটা কি এইভাবে বলছিল ওই ফকির বলার ভঙ্গি কি আপনার কাছ থেকে আর কিছু নেবে বাকিটুকু আর কয় না কার কাছ থেকে নেবে এটা হলো হলুদ সাংবাদিকতা অর্ধ সত্য আদা কয় না কয় না কেন হুজুরা রেগে গিয়ে মিছিল করেছে তারা রাস্তা যানজট তৈরি করেছে জন দুর্ভোগ তৈরি হয়ে সব এই হয়ে গেছে ওই হয়ে গেছে কেন হয়েছে আল্লাহর নবীকে গালি দেয়া হয়েছে তার প্রতিবাদে তারা মিছিল করে প্রতিবাদ জানিয়েছে ওইটা আর কয় না এলো অর্ধ সত্য এটা জঘন্য প্রকারের মিথ্যা ঠিক কি ঠিক না এখন ও কি কয় আপনার কাছ থেকে কিছু নেবে না বাদশার খুব রাগ উঠেছে কি রে ফইরের ফকি তুই থাকবি মোতাওয়াজে অবস্থায় কারণ গাদাগার তাওয়াজো কোনাদ খোয়ে উস্ত ঠিক না তোর স্বভাবের ভিতরে ফিতরতের ভিতরে তাওয়াজু থাকতে হবে আমার মতো দানবীর বাদশা তোকে দিচ্ছে যে কোনো সময় খোটা দেয় না কোনোদিন কাউকে দিতে পছন্দ করে তার কাছ থেকে তুই নিবি না তুই কোথাকার কি হয়ে গেছিস আচ্ছা যাক তোকে আমি কি করব শিক্ষা দেব আর এই যে ভদ্র ফকির অত্যন্ত বিনয়ী খুবই ভালো তাকে আমি ধনী করে দেব মনে মনে নিয়ত করেছে বাজ মনে রাখবেন তেল বাজদেরকে সবাই কম বেশ ভালোবাসে আছে না নাই তাল পিটায় যায় গিয়ে এই তেল বাজদেরকে সবাই কম বেশ কি করে ভালোবাসে তাল আর তেল ঠিক মতন মারতে না পারলে লোকটা ভালো না কেমন যেন শুকনো শুকনো কথা বলে ওর কথার ভিতরে সৌন্দর্য নাই অথচ সত্যি কথা বলছে ভালো কথা বলছে ওটা ভাল লাগে না তেল মার্কা কথা ভাল লাগে
الا تنش نبي مدح سخن گوئے کہ اندک ما یا نفع از تو دارا وگر روز مرادش بر نیاری دو صد چند عیوبت بر شمارا جرات المار بوش بوش تران شرطر جننے نجر پیت بھر بار جننے বিভিন্ন স্বার্থে তারা তেলবাজি করে যায় প্রশংসার গুলিয়া উড়ে যায় যেদিন স্বার্থ শেষ হবে তুমি বিপদে পড়বা সেদিন তোমার পাশে এদের কাউকে খুঁজে পাবা না সব সব পালায় ঠিক কি ঠিক না 111 জন হইল তখন কত জনের কত পল্টি আর ডিগবাজি যে দেখলাম আপনাদের মনে নাই মনে হয় মনে নাই তাড়াতাড়ি ভুলে যেন না নিজের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কত রকমের সাক্ষী দিচ্ছে করছে কি করে নাই আরে দুনিয়াতেই কাজে আসে না আখেরাতে কি কামে আসবে যাই হোক বলছিলাম তেল পার্টিকে সবাই পছন্দ করে হারুনুর রশিদের মনে হয়েছে ই ভালো মানুষ আর ওটা খুব দুষ্ট ওটা অহংকারী যাচাই টাচাই আর বেচারা করে নাই তো বাড়িতে গিয়ে প্রাসাদে গিয়ে ওনার যে শেফ আছে তাকে ডেকে বলেছে আই আমি কালকে যখন যাব এই যাওয়ার আগে প্রত্যেকদিন দরবারে যাওয়ার আগে তুমি আমাকে একটি মুরগি রোস্ট করে দেবে আস্ত মুরগি আর ওই রোস্ট করে ওটাকে রূপার কি বলে কাগজ দিয়ে মুড়ে দেবে আর ওটার ভেতরে দুটো স্বর্ণ মুদ্রা দেবে কি দেবে স্বর্ণ মুদ্রা বুঝেন তো হ্যাঁ স্বর্ণের টাকা দিনার এখন বলেন এক একটা স্বর্ণ মুদ্রার ভিতরে প্রায় এক তোলার বেশি স্বর্ণ থাকতো ওই জমানায় এখন বলেন তো দেখি এক একটা স্বর্ণ মুদ্রার দাম কত এই যুগে 80,000 টাকা ঠিক কি ঠিক না দুইটার দাম কত 160,000 টাকা 10,000 টাকা বাদ দেন দুর্নীতিবাজ সুইস ব্যাংকে পাঠিয়ে দিয়েছে তো রইল তো 1.5 লাখ কোন না কেন আছে না নাই 1.5 লাখ টাকা দিচ্ছে কিসের ভিতরে ভরে আস্তে বলেন মুরগির ভিতরে ভরে আর এই মুরগিটা দেয় কাকে ওই যে তেলবাজ ফকিরকে যে ফকির বাদশার কাছে চায় কার কাছে চায় না আর ওই 2 টাকা ওই যে 2 দিরহাম 3000 টাকা ওইটা থেকে ওকে বঞ্চিত করে না তুই অহংকার করিস আর যাই করিস আমার দেওয়া বন্ধ নাই চলবে কিন্তু একে দেয় 1.5 লাখ ওরে দেয় কত কয় না কেন এই 1.5 লাখ দেয় কিসের ভিতরে বেরে মুরগির ভিতরে এখন 6-7 মাস পরে বাদশা এসে দেখে ওই যেই ফকির আল্লাহর কাছে চায় সেই ফকির নাই জিজ্ঞেস করলেন আগের ফকিরের কাছে মুরগিওয়ালা ফকির কোন ফকির মুরগি ফকির কথা কইলি খালি হাসে এই লোকগুলোর নিয়ে চলা মুশকিল কোন ফকির মুরগি ফকির এই মুরগি ফকিরকে দেখে শুধু মুরগি ফকির আছে আর ওই আরেক ফকির যে কার কাছে চায় ওই ফকির নাই মুরগি ফকিরের জায়গায় কি রে তোর দোস্ত কই সে বলে বাদশা নামদার ওর কি আর এখন ভিক্ষে করার দরকার আছে ও তো এখন বাগদাদ নগরীর সেরা ধনী তার তো বিশাল বিশাল জাহাজ আছে বজরা আছে সে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা ইয়ে করে তার বিশাল কি আছে লজিস্টিক্স বিভিন্ন ইকুইপমেন্ট তার কাছে চলে এসেছে অনেক ধনী সে তো বাদশা একটু বিরক্তই হয়েছে ও ধনী হয়ে গেল তুই ধনী হতে পারলি না তুই এখনো ভিক্ষা করিস কারণ একে দেয় কত ওরে দেয় কত ও যদি ধনী হয়ে যায় তো তুই ধনী হতে পারলি না তো এ বলে বাদশা নামদার আপনি ওকে দেন 2 দিরহাম প্রত্যেক দিন বর্তমানের হিসাবে 3000 টাকা আর আমাকে দেন একটা মুরগি তাও আস্ত তাও জ্যান্ত না এটা রোস্ট করা এটা বেচতে গেলে বেশি চেয়ে বেশি 500 টাকা আমারে দেন 500 টাকা আর ওরে দেন কত 3000 ধনী ও হবে না তো কি আমি হব বাদশার চোখ কপালে উঠছে এর বেকুব তুই এই মুরগি করেছিস কি
এখন সে হেসে তেল তেলে হাসি দিয়ে বলছে বাদশা নামদার বুঝেনি তো গরিব মানুষ ফকির মানুষ বুদ্ধি বেঁচে চলতে হয় বুদ্ধি দিয়ে জীবন কাটাই বুদ্ধিজীবী হতে হয় কি আর করা বুঝতেই পাচ্ছেন ও তো একটু বেকুব ভোদাই টাইপের দুনিয়াটা না বুঝে না তেমন তাই আপনি চলে যাওয়ার পরে আমি ওকে বলতাম দোস্ত তুমি বাড়িতে গিয়ে বাজার করবে রান্না করবে তারপর খাবে কত কষ্ট তুমি তো আল্লাহ বিল্লাহ করো কি দরকার তুমি তোমার ওই দুটা টাকা আমারে দিয়ে যাও আর মুরগিটা নিয়ে যাও রেডিমেড খাবার আছে বাদশা চেয়েছেন যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন আল্লাহ চেয়েছেন যে আমার কাছে চায় আমি তাকে বানাবো তাহলে বলেন দেখি রব্বুল আলামিন চাইলে না খুশি হন না চাইলে খুশি হন তবে এটা ধর্মার কাটের মতো না উৎসেরি তরবিয়া ধর তক্তা মারো বেরে চাইলাম আল্লাহ গলো গাইলো না কেন এরকম মনে করলে মুশকিল আছে অবশ্যই দোয়া কবুল হয় দোয়া জায়গা মতো জমা থাকে এবং যা দরকার সেটা সময় মতো মাওলা দান করেন ঠিক কি না মের মুআজ্জাল হাজেরিন রব্বুল আলামিনের দরবারে চাইতে থাকতেই হবে নগদ পাওয়া যাক চাই না পাওয়া যাক চাইতে থাকতেই হবে দরবার একটাই আমাদের কোনটা এক বুজুর্গ হারাম শরীফে ইবাদত করতেন 40 বছর ধরে ইবাদত করেন এক যুবক আল্লাহ প্রত্যাশী আল্লাহওয়ালা হতে চায় সে হারাম শরীফে গিয়েছে এখানে আল্লাহওয়ালাদের সমাহার আর সমাবেশ আমি আল্লাহওয়ালাদের কাছে থেকে নিজেকে পরহেজগার দিনদার বানাবো আল্লাহওয়ালা বানাবো গিয়ে খুঁজে খুঁজে দেখে দেখে দেখলেও সবচেয়ে বড় আল্লাহওয়ালা এখানে এই বুজুর্গ একটা মুহূর্ত সুন্নতের খেলাফ কোনো কাজ করে না এই আল্লাহওয়ালার কাছে সে এসে হাজির হলো এবং বলছে হযরত আমি আপনার সাথে থাকতে চাই মুরব্বি বললেন বাজান আমার কাছে না থেকে কোনো আল্লাহওয়ালার কাছে থাকো আমার কাছে কিছু নাই বলে না আমি সব দেখেছি এতদিন আপনার চেয়ে ভালো আর কাউকে আমি পাইনি আমি আপনার কাছেই থাকবো আমি আপনার খেদমত করব আপনার সহবতে থাকবো বুজুর্গ বললেন ঠিক আছে থাকো এক পর্যায়ে উনি উমরা করার জন্য গেলেন ইহরাম করে আসলেন তালবিয়া চলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পড়ছে তালবিয়া পড়ার উমরার ভিতরে শেষ সময় হলো তওয়াফ শুরু হবে তালবিয়া স্টপ মাতাফে নেমেছে এতক্ষণ তো তালবিয়া পড়েছে এখন মাতাফে নেমেছে তওয়াফ করার জন্য হাজরে আসওয়াদের কাছাকাছি গিয়েছে এখন বড় আবেগ ঘনভাবে তালবিয়া পড়ছে কারণ আর তালবিয়া পড়তে পারবে না শুরু হলেই ঠিক ওই সময় যুবক শুনে মুরব্বি যখন ওই বুজুর্গ যখন বলে লাব্বাইক হাজির বান্দা হাজির গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল নয় তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয় তোমার লাব্বাইক কবুল নয় যতবার লাব্বাইক বলে ততবার গায়েব থেকে এই আওয়াজ আসে যুবকের তো মাথা খারাপ হয়ে গেছে আমি কার সাথে আছি এর অবস্থা তো ভয়ঙ্কর শেষ হয়ে গেছে আমরা শেষ করার পরে যুবক বলে হুজুর আমি যাই যাবা মানে কোথায় যাবা আমি আরেকজনের কাছে যাই আরে বাজান আসলা এত জোরাজুরি করে চলে যাচ্ছ কেন সেটাও বলো তুমি তো সারা জীবন আমার সাথে থাকবা বললা হঠাৎ এখন চলে যাচ্ছ ব্যাপার কি বলে হুজুর আপনার অবস্থা ভালো না কেন সমস্যা আছে আপনার তো কোনোটা কবুল হয় না আপনি যতবার লাব্বাইক বলেন গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক এই কথা শোনার সাথে সাথে ফাতরাকার রাজুল রাসা ওই ব্যক্তি তার মাথা এভাবে নিচে নামিয়ে ফেলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে বাজান আজকে তুমি ওই কথা শুনে ফেললা আমি তো 40 বছর ধরে এই একই কথা শুনছি তোমার তো আমার কাছ থেকে ছুটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে আরেক জায়গায় যেতে পারবা আমার তো দরবার ছাড়া আর কোনো দরবার নাই আমি কোথায় যাব আমি আজ 40 বছর ধরে একই কথা শুনি তুমি যাও সালামুন আলাইক আমার তো ওনার দরবারেই পড়ে থাকতে লাগবে পড়ে থাকতে হবে এই কথা বলছে মনের বেদনা আর দুঃখ ব্যথা
এগুলো মথিত করে ভেতর থেকে বাষ্পায়িত হয়ে এই বেদনাগুলো চোখ দিয়ে টপ টপ করে পানির আকারে বের হয়ে আসে রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো রহমতের সাগরে জোয়ার শুরু হয়ে গেল গায়েব থেকে আওয়াজ আসে কবুল আসতে গেছে হুনর নিসে তা قبول استے گرچے ہنر نہیں ستا کہ جزما پنا ہے دیگر نہیں ستا بندہ جیتو آمی چھڑا جوار ار کنو جگہ تمہار نائی ار کنو جوار جگہ تمہار نائی اتو ایب تمہیں تمہار جتو آئی بادو تسے قبول خبر جگ گناہ ہو لے و شاب گنو کے آمی قبول کرنی لا অতএব মাওলার দরবারে ইয়াকিনের সাথে চাইবো অবশ্যই অবশ্যই আমার রহিম করিম মাওলা আমাকে দিবেনই দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন হৃদয় থেকে মন উজাড় করে দোয়া করবার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া আপনাদের এখানকার আকাবির বুজুর্গ